ধুবুরীত আমার হাতর বিডিও ভূপেন দাস গ্রেপ্তার। মুসলপুর আরক্ষীর জালত বিডিও ভূপেন দাস। 80 লাখ টাকা আত্মহাতর অভিযোগ। ধুবুরীর তামার হাতর বিডিও অর্থাৎ খন্দ উন্নয়ন বিষয়া ভূপেন দাস। ভূপেন দাসক গ্রেপ্তার করে মুসলপুর আরক্ষীয়ে। প্রায় 2 বছর পূর্বে বাক্সা জেলার গোরেশ্বর উন্নয়ন খন্ডর বিডিও হিসাবে কর্মরত আছিল ভূপেন দাস। সেই সময়ত তেওঁর কার্যালয়তে গ্রাম সেবক আছিল ইউনিস আলী। ইউনিস আলীয়ে অবসর গ্রহণ করেছিল। অবসরের সময়ত অধিক ধন মোকলাই নিয়ার অভিযোগ। গ্রাম সেবক ইউনিস আলীয়ে বিলর কামও করেছিল। সেই সময়ত বিডিও ভূপেন দাসর সহযোগত অবসরকালীন ভাট্টা অধিক হারত উলিয়াই নিয়ার অভিযোগ। এজাহার দাখিল করেছিল মুসলপুরের কোষাগার বিষয়া তারিণী কলিতাই। বিগত বর্ষর 77/2021 নম্বরের গোচরের ভিত্তিত মুসলপুর আরক্ষীয়ে ভূপেন দাসক গ্রেপ্তার করে। 3 দিনের আরক্ষীর জিম্মাত বিডিও ভূপেন দাস। ভূপেন দাস গ্রেপ্তার হল, কিন্তু পলাতক ইউনিস আলী। মুসলপুর থানার একটি গোচর রুজু করা হয়েছিল আর গোচরটো গোচরিয়া আছিল আমার ট্রেজারি অফিসার তারিণী কলিতা। তেখেতে একটা গোচর তেখেতর এজাহার ভিত্তিত আমি এটি গোচর রুজু করব লগা হল আর গোচর নাম্বার হল 77/2021 আন্ডার সেকশন 420/409 আইপিসি। আর সেই গোচরের পদকীয়া হিসাবে এজাহার নাম উল্লেখিত পদকীয়া হিসাবে ডিগেন ব্লক অফিসার বিডিও গুরেশ্বর দুর্বজ্যোতি আর তারে গাঁও সেবক ইউনিস আলী দুইজনের বিরুদ্ধে গোচর এটা রুজু হয়ে আছে। আর সেই গোচর তদন্তর ভিত্তিত আজি আমি ভূপেন দাসক গ্রেপ্তার করে 3 দিনের পুলিশ কাস্টডিত অনা হয়েছে আর খোঁজপোচ করে থাকা হয়েছে। বাকি গোচরটো হয়েছিল ইউনিস আলী সেই ব্লকের এজন গাঁও সেবক আছিল আর অফিসর যিকোনো বিল কিবা এইবিল তৈয়ার নিজে করেছিল। 2021 মার্চত গোরেশ্বরের তামার হাতলৈ বদলি হয়েছিল বিডিও ভূপেন দাস। আনহাতে অবসরের পাছতো গোরেশ্বর খন্ড উন্নয়ন বিষয়ার কার্যালয়ত ইউনিস আলীয়ে কাম করে থাকি বিডিও ভূপেন দাসেরে মিলি দুর্নীতি সংগঠিত করার অভিযোগ। মুসলপুরের অনুপম তালুকদারের রিপোর্ট, অসম লাইভ 24।